দর্শক সেনা প্রধান পদক প্রদান অনুষ্ঠানে কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। প্রশিক্ষণ নিয়ে থাকি, এর বাইরেও আমরা কিন্তু আরো কিছু কাজ করে থাকি। অসামরিক প্রশাসনের সহায়তায় বিভিন্ন নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারপরে কোনো কোনো সময় প্রয়োজন হলে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামে বিশেষ অভিযান। আরও একটা কাজ আমরা করি, সেটা হলো বিদেশে আমাদের জাতিসংঘ শান্তিরক্ষার আন্ডারে আমরা শান্তিরক্ষ প্রেরণ করে থাকি। অন্যান্য দেশে যেমন কুয়েত, কোনো সময় সৌদি আরব, তার অন্যান্য দেশেও আমরা ইভেন মালদ্বীপে যখন প্রয়োজন হচ্ছে ওভারসিজ ডিউটিতে আমরা যাচ্ছি। যত রকম দায়িত্ব আমরা পালন করি, সর্বক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য শান্তিকালীন সময় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যাতে প্রশিক্ষণের মাধ্যমে যখনই এই রোলগুলো আমাদের পালন করতে হবে, আমরা যেন সুন্দরভাবে করতে পারি। আমি দায়িত্ব নেওয়ার পরে খুবই পরিষ্কারভাবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমার লক্ষ্য আমি বলে দিয়েছি। আমি কোথায় বাংলাদেশ সেনাবাহিনী দেখতে চাই সেটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। আশা করছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে সবাই একসঙ্গে কাজ করলে এমন জায়গায় নিয়ে যেতে পারবো যে বাংলাদেশ সেনাবাহিনী হবে জাতির গর্ব।